লোকাল ট্রেন চালাতে 72 ঘন্টা সময় চাইল রেল। খবরটি জেনে নেব বিস্তারিত, তার আগে বলে দিয়ে আপনারা দেখছেন ডি বাংলা নিউজ। যারা প্রথমবারের মতো এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং পাশের কালো রঙের বেল আইকনে ক্লিক করে রাখুন। 72 ঘন্টার মধ্যে রেল চালাতে প্রস্তুত দক্ষিণ ও পূর্ব রেল। প্রাথমিকভাবে 10% এবং কালী পুজোর পর 25% রেল চলবে বলে রেল জানিয়েছে রাজ্য সরকারকে। তবে প্রত্যেকটি ধাপে রেল চালানোর পর সংখ্যা বাড়ানোর ওপরে জোর দেওয়া হয়েছে। মুম্বই মডেলকে অনুসরণ করে রাজ্যেও রেল চালানোর চিন্তা ভাবনা। কত সংখ্যক রেল, কতক্ষণের জন্য রেল চলবে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এছাড়া রেলের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ার, তাই রাজ্যের কাছে সব রকম নিরাপত্তা ব্যবস্থা করার আবেদন জানিয়েছে রেল। তবে প্রশ্ন উঠছে, ট্রেনের সংখ্যা কম হলে যাত্রী বিক্ষোভ কি সামাল দেওয়া যাবে? অতিমারির আবহে যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই রাজ্যে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে। নবান্নে আজ সোমবার রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা বৈঠকে নিয় নর্মাল পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোর বিষয়ে নানা খুঁটিনাটি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ট্রেন চালু হলে সংক্রমণ যাতে কোনোভাবেই মাত্রা না ছাড়ায় তা নিশ্চিত করতে সামাজিক সুরক্ষা বিধি মেনে ট্রেন পরিষেবা চালু করার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে কোভিড পূর্ব সময়ের থেকে আনুমানিক 50% কম যাত্রী নিয়ে পরিষেবা শুরুর কথা ভাবা হচ্ছে। বৈঠকে উপস্থিত পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের কর্তারা জানান, দ্রুত লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে তারা প্রস্তুত। তবে প্রাথমিকভাবে 10-15% ট্রেন চালু করা হবে, যা পরে 25% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সামাজিক দূরত্ব নীতি মেনে কিভাবে কোনো সময় লোকাল ট্রেন চালু করা যাবে তার বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে রেল কর্তারা জানান। আগামী বুধবার সেই বিস্তারিত পরিকল্পনা সহ পুনরায় তারা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন। তারপরেই লোকাল ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আজকের বৈঠকে পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় জেনারেল ম্যানেজার, রেলওয়ে সেফটি বোর্ডের সদস্য এবং রাজ্যের প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেল কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় অংশ নেন।